হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের ভিডিওর বিষয় প্রবন্ধ রচনা, আর প্রবন্ধ রচনার বিষয় একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ রচনা। তবে চলো ভিডিওটা শুরু করা যাক। একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী বা জগদীশচন্দ্র বসু। ভূমিকা: যে সমস্ত বৈজ্ঞানিক ভারতবর্ষকে জগৎ সভ্যতায় শ্রেষ্ঠ আসন এনে দিয়েছেন, যাদের গৌরবোজ্জ্বল কীর্তিতে আজও আমরা গর্বিত বোধ করি, তাদেরই একজন হলেন বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোস। জগদীশচন্দ্রের স্পর্শে বাঙালির বৈজ্ঞানিক মনন পেয়েছিল এক সার্বিক স্বীকৃতি। জন্ম ও শিক্ষা: জগদীশচন্দ্র বসুর জন্ম 1858 খ্রিস্টাব্দে 30 নভেম্বর। জন্মস্থান ময়মনসিংহ হলেও তার আদিবাড়ি ঢাকা জেলার রাড়িখাল গ্রাম। পিতার নাম ভগবান চন্দ্র বসু, একজন ডেপুটি কালেক্টর। ফরিদপুর শহরে ঈশান বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে তিনি কলকাতায় এসে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। এখান থেকেই তিনি 1880 সালে স্নাতক ডিগ্রি লাভ করে। এরপর তিনি কেমব্রিজ থেকে বিএ এবং লন্ডন থেকে বিএসসি পাস করেন। এরপর দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগদান করেন, কিন্তু কর্মরত অবস্থায় তিনি 3 বছর কোনো বেতন গ্রহণ করেননি। ভারতীয় এবং শ্বেতাঙ্গদের মধ্যে বেতন কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধে এই ছিল তার আশ্চর্য প্রতিবাদ। আবিষ্কার: জগদীশচন্দ্র বসুর সমগ্র গবেষণা ধারাকে 3টি পর্যায়ে বিন্যস্ত করা যায়। প্রথম বিদ্যুৎ, দ্বিতীয় চুম্বক তরঙ্গ, তৃতীয় উদ্ভিদ ও প্রাণীর পেশির মধ্যে তুলনামূলক শারীরবিদ্যা বিষয়ক গবেষণা। প্রাথমিকভাবে জগদীশচন্দ্র বসুই বিনা তারে বার্তা প্রেরণের উপায় আবিষ্কার করে। তিনি 1 মাইল দূরত্বে বেতার বার্তা পাঠানোর পরীক্ষা নিরীক্ষায় সফল হয়েছিলেন, কিন্তু ইতালির বিজ্ঞানী মার্গারি বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি লাভ করেন, কারণ জগদীশচন্দ্র ইউরোপে গিয়ে নিজের আবিষ্কার সর্বসমক্ষে দেখানোর আগেই মার্কনি 2 মাইল দূরে বিনা তারে সংবাদ পাঠানোর উপায় উদ্ভাবন করেন। তিনি 1917 খ্রিস্টাব্দে 30 নভেম্বর বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এই বসুবিজ্ঞান মন্দির বিজ্ঞান সাধনা ও বিজ্ঞান চর্চার মহাতীর্থভূমি। সাহিত্য প্রীতি: বিজ্ঞান গবেষণার সঙ্গে জগদীশচন্দ্র বসু সাহিত্য সৃষ্টিতেও অসামান্য কৃতিত্বের পরিচয় দিয়েছেন। রবীন্দ্রনাথ ও জগদীশচন্দ্রের পারস্পরিক চিঠিগুলি বিজ্ঞান সাধক ও এক সাহিত্য সাধকের নিবিড় বন্ধুত্বের সম্পর্ক যেমন প্রকাশ করে, তেমনি জগদীশচন্দ্রের সাহিত্য প্রীতির দিকটিও উজ্জ্বল হয়ে ওঠে। অব্যক্ত গ্রন্থে সাহিত্য স্রষ্টা জগদীশচন্দ্রের লেখক মনের পরিচয় মেলে। তার লেখা ভ্রমর কাহিনীগুলিতে অন্য এক জগদীশচন্দ্রের পরিচয় পাঠকের সামনে এসে উপস্থিত হয়। উপসংহার: বর্তমানে বাংলা ভাষায় যে উন্নততর জ্ঞান বিজ্ঞান চর্চার প্রবণতা দেখা দিয়েছে, আচার্য জগদীশচন্দ্রের বিজ্ঞান গবেষণার মধ্যেই তার প্রকৃত সূত্রপাত ঘটেছিল। তিনি এক অব্যক্ত জগতের প্রাণের বাণী সমগ্র পৃথিবীর সামনে উন্মোচন করে দিয়েছিলেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইরকমই আরও ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।